থেকে একজন ইঞ্জিনিয়ারকে আমরা এখানে নিয়ে এসেছি। তিনি সাউন্ডের প্রতি তার দক্ষতা অসাধারণ। তিনি হাত লাগানোর পর পরই বিভিন্ন কথা না বলা শিশুরাও কথা বলতে শুরু করে, আর এই তো মাত্র লাইভ। এবং অবশেষে তিনি আমাদের লাইভ কে সচল করে দিয়েছেন এবং আমরা এখন সাউন্ড প্রুফ, সরি সাউন্ড যুক্ত। আচ্ছা, এতক্ষণ ছিলাম সাউন্ড মুক্ত, আমরা এখন সাউন্ড যুক্ত। যাই হোক, আপনারা শুনছেন বলাই হয় নাই, শুনছেন কিন্তু ইভেলি প্রেজেন্স স্মার্ট বোর্ড টু দ্য টু ফান কিংস অনিয়ন ক্যাপিটাল অফ 94.8। বলতে বলতে লাইনটা এমন মুখস্থ হয়েছে, এমন স্পিড হয়েছে যে কত তাড়াতাড়ি বলতে পারবেন দেখি কয় সেকেন্ড লাগে। এক মিনিট শেষে কম। আপনারা শুনছেন ইভেলি প্রেজেন্স স্মার্ট বোর্ড টু দ্য টু ফান কিংস অনিয়ন ক্যাপিটাল 94.8। মাঝখানে অনেকটা বাদ দিছি বাদ দিছি, কারণ এগুলো সবাই শুনছে, এত অবস্থা অভ্যস্ত যে মাঝখানে দুটো ওয়ার্ড বাদ দিলে ওরা শুনে নেয়। এটা যেমন আপনারা দেখেন কয়েকটা ওয়ার্ড বলবো না, তারপর আপনি শুনে নেবেন। বোকা বোকা বাক্স বলছো, তাই না? অর্ধেক কথা বললেই যেন মনে করেন যে খান সাহেবের ছেলে। দেখছেন, এগুলো কিছু কিছু ওয়ার্ড আছে বাংলায় যেগুলো আপনি অর্ধেক বললে বাক্য অর্ধেক বলা লাগে না, সবার কানে অলরেডি বাজতে থাকে খান সাহেবের ছেলে, সাহেবের ছেলে। ও মাই গড, কি বললাম আমি, অবাক হইছে আমরা খুব, অনেক খুব, মানে বলটুর এই ট্যালেন্ট দেখে আমরা অবাক হইছি। বুঝি না, মাঝে 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 এমন এমন কথা বলি না যে আমি নিজে অবাক হয়ে যাই, ওরা কেন অবাক হলো? মাঝে মাঝে এমন এমন কথা বলি আমি নিজে অবাক হয়ে যাই, ওরা অবাক হলো না কেন? এরকম কিছু প্রশ্নের উত্তর আছে যেগুলো শুনলে আমরা হচ্ছে যে আমরা মানে সামনে যারা থাকে তারা অবাক হয়ে যায়। যেমন হচ্ছে একটা চাকরির ইন্টারভিউ হইতেছে, তো চাকরির ইন্টারভিউ হচ্ছে নাম মাত্র, কারণ হচ্ছে চাকরি কাকে দেওয়া হবে সেটা আগে থেকে ফিক্সড হয়ে গেছে। তারপরে ইন্টারভিউ হইতেছিল দেখানোর জন্য, বিভিন্ন অফিসে যেরকম হয়, তো একের পর এক প্রার্থী ঢুকতেছে আর বেরোইতেছে, কারণ হচ্ছে যে চাকরি তো আগে থেকেই ঠিক করা, শুধুমাত্র ইন্টারভিউ নেওয়ার জন্য নেয়া আর কি, ঢুকতেছে আর বাইরে হইতেছে। তো হঠাৎ করে হচ্ছে যে রামুর সিরিয়াল আসছে, রামুর ঢুকছে। রামুর ঢুকার পরে বলতেছে যে, তো তাকে এরকম একটা উদ্ভট প্রশ্ন করা হয়েছে, যে আপনি নদীর মধ্যে একটা নৌকার মধ্যে, নদীতে একটা নৌকার মধ্যে আছেন, আপনার সঙ্গে মাত্র দুইটা সিগারেট ছাড়া আর কিছু নাই, সিগারেট দুইটা ছাড়া আর কিছু নাই আপনার সাথে, তো আপনি কিভাবে অ্যাটলিস্ট একটা সিগারেট জ্বালাইবেন? আপনার কাছে ম্যাচ ট্যাচ কিচ্ছু নাই, নদীর মাঝখানে আপনি নৌকার মধ্যে আছেন, কিন্তু সিগারেট আপনার একটা জ্বালাইতে হবে কেমনে? রামু বলতে, স্যার এইটার চার ধরনের সমাধান হইতে পারে। বস চিন্তা করতেছে যে এখানে একটাই সমাধান পাওয়া যায় না, ও চার ধরনের সমাধান কেমনে করলো? তো বলতেছে আচ্ছা ঠিক আছে, যে প্রশ্নের কোনো উত্তর হয় না এরকম চারটা সমাধানের কথা বলতেছে, আচ্ছা ঠিক আছে আপনি বলেন। তো রাম উত্তর দিতেছে যে একটা সিগারেট আপনি পানিতে ফালাই দিবেন, তো নৌকা লাইট হয়ে যাবে। সেই হালকা নৌকা মানে লাইটার নৌকা দিয়ে আপনি সিগারেটটা চালায় ফেলবেন। তো বলতে আচ্ছা দ্বিতীয় উত্তর বলতে, স্যার উপরে ছুঁড়ে মারেন সিগারেট, আচ্ছা উপরে ছুঁড়ে মারবেন, সেটা নিচে নেমে আসলে আপনি ক্যাচ ধরবেন। আচ্ছা, ক্যাচ করলেন, ক্যাচেস উইন দা ম্যাচেস। এবার ওই ম্যাচেস দিয়ে আপনি সিগারেটটা জ্বালায় ফেলবেন। বস তো মানে আকাশ থেকে বলতে যে কি ধরনের উত্তর হইতেছে, এমন কোনটা কিন্তু লজিক্যাল না। আচ্ছা ঠিক আছে, তাহলে তৃতীয় অ্যান্সারটা কি? তো রামু বলতে, স্যার নদী থেকে এক আজলা জল আপনি তুলে নেবেন, আচ্ছা এবার ওইখান থেকে আঙুল দিয়ে ড্রপ বাই ড্রপ ফেলতে থাকবেন, এক ফোঁটা দুই ফোঁটা করে ড্রপ বাই ড্রপ ফেলবেন, শব্দ আসবে টিপ টিপ টিপ, বলতে হ্যাঁ টিপ 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 শব্দ আসবে, তাতে হবে কি? স্যার আপনি ওই গানটা শুনেন নাই, মানে টিপ টিপ বর্ষা পানি পানি আগ লাগা, আর যখন পানিতে আগ লাগে যাইবো তখন সিগারেটটা আপনি জ্বালায় লাগবে। মাই গড, কে রামুটা কোথায় থাকে ভাই, আমি তাকে একটা নোবেল দিতে চাই না। এইবার তো আরো একটা উত্তর বাকি আছে, 4 নম্বরে আছে। ওকে ঠিক আছে, এবার 4 নম্বরটা কি? 4 নম্বরটা হলো আপনি একটা সিগারেটের আদর করবেন, তাহলে কি হবে? আরেকটা সিগারেট হিংসায় জ্বলবে, রামু আই লাভ ইউ। রামুকে কোথায় পাওয়া যাবে,
রামের যদি মাথায় অনেক চুল থাকে, আমি বেলেট দিয়ে তার মাথাটা চান্দি করে তার চান্দির ঠিক মধ্যভাগে মানে কম্পাস দিয়ে তার মধ্যভাগে একটা বাইক্রম বাইকের কেন্দ্রে একটা চুমা দেবো, চান্দির কেন্দ্রে যদি আমি একটা উমানাইতে পারি, ও রামু রামু রক্স, ওইটা সবচেয়ে বেস্ট ছিল। কোনটা? সিগারেট উপরে মেয়েরা ক্যাচ ধরবেন, ক্যাচেস উইন দা ম্যাচেস, এবার পায়ে গেলেন ম্যাচেস, এবার ম্যাচ দিয়ে আগুনটা ধরে আগুনটা জ্বালায় ভালো। মাই গড ভাই, এক্সিলেন্ট ছিল এটা, এটা এক্সিলেন্ট ছিল। এরপর আমার কি বলবো, এটা গুজা হয়ে যাচ্ছে, এটা এটা বেশি জোশ হয়ে গেছে, বেশি জোশ এই বে। এরকম বেশি জোশ জোশ আপনি কি এরকম কিছু থাকলে আপনি আমাদের আমাদেরকে কিন্তু পাঠাতে পারেন। আমাদের ঠিকানা হচ্ছে আপনার মোবাইল মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে CFM স্পেস দিয়ে নাম, স্পেস দিয়ে লোকেশন, স্পেস দিয়ে নিজের মনের কথা, অথবা রামু যদি আর পাঁচ আর ছয় আবিষ্কার করতে পারতো সেটা কিভাবে সম্ভব ছিল যদি আপনাদের মাথায় এসে থাকে সেটা আমাদের পাঠাতে পারেন। চারটা তো আমরা বলেই দিলাম, রামু বলে দিল আর কি, রামু আমরা এই অ্যানসার দেওয়া সম্ভব না, না পানির মধ্যে। আচ্ছা দেখি না আমাদের লিসেনার, আমাদের যেসব ট্যালেন্টেড লিসেনার আছে না, ওরা মনে করেন যুক্তিতে না পারলো পাহাড় ঠেলে কিছু না কিছু মিলাবে, ওরা বাইর করবে। তাহলে আপনিও ট্রাই করেন যে নদীর মাঝখানে শুধু নৌকায় আপনি দুটো সিগারেট নিয়ে বসে আছেন, এবার আগুন টাগুন কিচ্ছু নাই আপনার কাছে, ম্যাচেস নাই, আগুন নাই, আপনি সিগারেট দুইটার একটা কি করে জ্বালাবেন? হাও 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 হাও, কোনো উত্তর থাকলে, চারটা উত্তর তো আমরা দিয়েই দিয়েছি, আর কোনো উত্তর থাকলে আপনি লিখে পাঠান। 5 6 7 8 9 10 আপনাদের জন্য ফাঁকা রাখলাম, আপনারা লিখে পাঠাতে পারেন, লিখবেন CFM স্পেস দিয়ে নাম স্পেস লোকেশন স্পেস আপনার যে কোনো কথা লিখে পাঠাবেন 26969 এই নম্বরে, আপনার অ্যানসারও আপনি লিখে পাঠাতে পারেন। আর হচ্ছে কমেন্টে যদি লিখতে চান তাহলে ক্যাপিটাল FM 94.8 এর ফেসবুক পেজে গেলে দেখবেন যে সেখানে একটা লাইভ চলছে, সেখানে আপনি কমেন্ট করে আপনার উত্তরটা জানিয়ে দেবেন। ইয়া চুনচানি ভ্যালি প্রেজেন্টস নাট বল টু দ্য টু ফান কিংস ব্রেকে যাচ্ছে, ফির চেক করে। আরে ডাক্তার ভাই যে
ওই তো কি কি যেন হয় আর কি, ওই তো কতগুলা গান বাকি ছিল। আরে যাই হোক, হ্যাঁ অনেকগুলা গান গাওয়ার ছিল আমাদের। কোনো গান গাইতে আমরা তো নিজেরা গাইতে পারি না, যারা যারা গায় আমরা তাদেরকেও গাইতে দেই না আর কি। আমাদের সাথে আমরা মোটামুটি ব্যাপারটা দেখা যায় না, যাক ভালো হয়েছে। আমাদের যে মাইক্রোফোন আমাদের মুখের সামনে থেকে কেড়ে নেওয়া হয়, মুখের সামনে থেকে ঘুরে অন্যদিকে চলে যায়, এগুলো মাঝে মাঝে দেখা যায়, কিন্তু আমরা ক্যামেরা থেকে একটু দূরে সরায় রাখি যাতে আজাইরা কথা একদমই বলবে না। মুখের থেকে হচ্ছে তোমার হচ্ছে গলার পরের থেকে যে দেখা যায়, এগুলো কি আমরা তোমাকে বলছি বলি নাই, কিন্তু গলার পরের থেকে মানে কোন দিক যাবো আমি এদিকে? ঠিক আছে, তুমি যাও না, থাক, তুমি নামো। হ্যাঁ আজীবন তো উপরে উঠছো, আর কত উঠবা? এবার নাম জানি তো, আমার উপরে উপরে দেখলে আপনাদের হিংসা হয়, আপনারা চান না আমি উপরে উঠে যাই। আমরা চাই না, একদিন উপরে উঠবো। হ্যাঁ আপনারা না চাইলে উঠবো। হ্যাঁ লিফটের উপরে, একদম উপরে উঠে, লিফট দিয়ে অনেক উপরে উঠবো। কেউ ওদের আটকে রাখতে পারবে না। আপনারা শুনছেন ইভেলি প্রিন্সেস নট বল টু দ্য 21 কিংস অনলি অন ক্যাপিটাল এফএম 94.8। আচ্ছা এই শো শুধুমাত্র আমাদের নিচেই নামাইতাছে, চেষ্টা করে উপরে উঠতে পারছি না। যাই হোক, চেষ্টা করে আমরা এখন যেটা করতে পারবো সেটা হচ্ছে যে অনেকগুলো এসএমএস কমেন্ট পড়তে পারবো আমরা, এবং আমাদের মোটামুটি আমাদের টিএনটি লাইনে ফোন আসছে যেটা নোকের মতো সাউন্ড। লিখেছে আমাদেরকে রত্না মানিকগঞ্জ থেকে, পাঁচ নাম্বারটা লিখেছে, চাকরির ইন্টারভিউয়ে এরকম কোশ্চেনের অ্যানসার খুঁজতে খুঁজতে এমনিতেই আমার মাথায় আগুন। মানে চাকরি ইন্টারভিউ মাথায় আগুন, সে আগুন থেকে এসে ওই গাজীপুর থেকে লিখেছে, শাওন ব্রো তুমি সেদিন আমাকে আম্মুর মোবাইলে মোবাইল কিনে দেয় না বলে যেভাবে বুঝাইলা, এটা শুনে আমি তোমার উপর ক্রাশ খাইছি, আই লাভ ইউ। আম্মু মোবাইল কিনে দেয় না বলে হচ্ছে যেভাবে বোঝানো হয়েছে সেটা শুনেই সে ক্রাশ খাইছে। আমি প্রথমেই বলেছিলাম যে আমি একটা ভালো ছেলে, ভালো ছেলেরা ভালো উপদেশ দেয়, আমাকে জোর করে কুপরামর্শ কেন্দ্রের সিইও বানানো হয়েছে। আসলে আমি সুপরামর্শ কেন্দ্রের সিইও হওয়ার যোগ্য। আজকাল যোগ্য লোকেরা যোগ্য অবস্থানে নাই বলে শত শত শহর কত ছিল কিন্তু হয়নি, কারণ যোগ্য লোকেরা যোগ্য জায়গায় বসে আছে, একটা মাত্র জায়গায়, সেটা হচ্ছে নাট বলবো। ঠিক আছে, এরপর যা যা কিনে দিবে না খালি আমাকে বলবা, আমি যদি তোমাকে কনভিন্স করতে না পারি তাহলে আমি নিজে কিনে দিব। আচ্ছা দেখি আজকে আমার পরীক্ষা, আমারটাতে লাইভ দেখা যায় কিনা, পরীক্ষা একটা তারপরে একটা হইতেই আছে, দেখি কি অবস্থা। ঋতু গাজীপুর থেকে এসএমএস করেছিল, ঋতু এটা তোমার 26তম এসএমএস। পূজা মুন্সীগঞ্জ থেকে লিখেছে, বল্টু ভাইয়া আমি কমার্সের স্টুডেন্ট, তাও আমি নিউটনের সূত্র শিখতে চাই, শিখাবে তো? আর্টসের স্টুডেন্ট না হয় কাল আমি বুঝছি তো, আমার শিক্ষাগত যোগ্যতার একটা মূল্য পাবো। হ্যাঁ সার্টিফিকেট গুলো কি ধুয়ে ঝালমুড়ি খাওয়ালে কিনছি বলে অর্জন করছি? সত্যি কথা বের হয়ে যায় এইভাবেই, সত্যি কথা হচ্ছে যুগে যুগে মানুষের অন্তর থেকে বের হয়ে আসে। হ্যাঁ কবিতা ঢাকা থেকে লিখেছে, আচ্ছা বুঝলাম না রামু কেডা, টিপস গুলা বলো তো নাট ভাইয়া, টিপস গুলা কিসের টিপস? ওই চারটা টিপস না, ওর চারটা অ্যান্সার ছিল। হ্যাঁ প্রিয়ামণি লিখেছে, ইংলিশ মুভির ধন্যবাদ সিন থেকেও বাংলা সিনেমার নায়িকা নিঃশ্বাসের শব্দ বেশি অশ্লীল। নারায়ণগঞ্জ থেকে মিম লিখেছে, ভাইয়া গার্লসরা কি তোমাদের এনিমি? না না না। সত্যবাদী বাটপার লিখেছে ঢাকা থেকে, আচ্ছা আজকে যোগ বললাম রে ইয়ে নিয়ে, ইন্টারভিউয়ার ইন্টারভিউয়ার বস নিয়ে, এখানে গার্লস আর এনিমি কোত্থেকে আসলো কে জানে। এমডি শাফি আহমেদ লিখেছে, প্রশ্নের উত্তর, একটা সিগারেট প্রথমে লুকায় রাখবেন, তারপর আরেকটা সিগারেটের সামনে বসে কোনো ভালো একটা কাজ করবেন, কথায় আছে অন্যের ভালো দেখলে পিছন জ্বলে, তখন সিগারেট আপনার ভালো কাজে দেখলে তার পিছন জ্বলে উঠবে, সিগারেটের পিছন জ্বললে তো আর সেটা খাওয়া যাবে না, তাই সেই লুকিয়ে থাকা সিগারেট বের করে প্রথমে রাখা যায় সিগারেট পিছন জ্বলতেছে সেখান থেকে আগুন ধরে নেবেন। কইলাম না ভাই, লজিক্যালি না মিললো, ওরা ঠিকই পাহাড় মিললা মিলাই পাহাড় মিলাই বই। ফারজানা তোমাদের কথা শুনে ক্রাশ খাইছিলাম, বাট তোমাদের দেখার পর ডিপ্রেশনে আসি, ও মা গো এ কি দেখলাম, তোমার ডিপ্রেশন কেটে গেল তুমি আমাদেরকে আবার শোনা শুরু করো, এটা টুরুলা। বল্টুর হার্ট লিখেছে, মনের ভিতর ওই বল্টু শোনা আমি তোমাদের নিউ হার্ট, আমি তোমার নিউ হার্ট। আচ্ছা আমাকে তাহলে আমার টোটাল এই নিয়ে 772টা হার্ট হলো। আচ্ছা
তুমি একবার ওয়েলকাম করবা না, ওয়েলকাম করো বলতো। ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। আকলিমা জাহান মিম লিখেছে ঢাকা, আচ্ছা নিউ ফ্রেন্ড, হাউ আর ইউ, ওয়েলকাম ওয়েলকাম নিউ ফ্রেন্ড আমাদের। শিমলা তো জাহান লিখেছে প্রপোজ করলে এখনই করতে পারো কারণ সামনে ভালোবাসা দিবস আসছে, এখন কাউকে ফেরাবো না। আরে বাপ রে বাপ। মোহাম্মদ এনজে নাফিজ লিখেছে ইটস নাফিজ, ওকে, বাসায় গ্লু স্টিক আনছিলাম, ভাবি লিপস্টিক মনে করে ঠোঁটে দিয়ে দিছি। ইমরান গাজীপুর থেকে লিখেছে ওই যে একটা সিম কোম্পানি সিম বোটে রাখতে বলছে, কিন্তু তোমার কাছে তো আর কিছু নাই। তবে আইডিয়াটা ভালো যে ওই যে ওই সিম কোম্পানির সিমটা ওইখানে বোটে রাখতে হবে, কারণ ওইটা হচ্ছে জ্বলে উঠে আপন শক্তিতে, তো জ্বলে উঠলে ধরে নেওয়া যাবে। রতনাল হাসান লিখেছে মেয়ে বলতেছে আমার পিছনে ছেলেদের লম্বা লাইন লেগে থাকে, এই শুনে রতনাল হাসান কি বললো, কি বললো, তুমি কি বিড়ি বিক্রি করা শুরু করছো নাকি? বাইজিদ লিখেছে নাট বল্টু ভাই কেমন আছো, ভালো আছি। আখি টাঙ্গাইল থেকে লিখেছে আমির রেগে আগুন হব, এটা ভালো কিন্তু, হ্যাঁ, কারণ হচ্ছে যে সিগারেট দুইটা কিভাবে জ্বালাবে এই বিপদে বা এই বিরক্তিকর অবস্থায়, সে রেগে যাবে, রেগে নিজেই আগুন হয়ে যাবে, তখন নিজেই জ্বালা নিবে। নূর নাহিদা লিখেছে সজল ভাইয়া তোমাকে আজকে এত কিউট লাগতেছে কেন, আর বল্টুকে গরু গরু লাগতেছে, হ্যাঁ মাহবুবা চাঁদপুর থেকে লিখেছে আমার একটা আপুর মেয়ের নাম সাফু, ওরে দেখলে সাফুর কথা মনে পড়ে, আচ্ছা লাভ ইউ সাফু, তুমি কোন ক্লাসে পড়ো, আমি নিউটন, ও তো সাফু না, ও সাপু। লিখছে ব্রাউন ফিশ লিখছে না আছে এক্স, আচ্ছা না আছে রেডিও একটা নাম লিখছে, আমার কাছে আছে শুধু সিএফএম, নট বল টু বি বেস্ট, বাবা খুব নাটকীয় কবিতা। সাদিয়া ব্রাহ্মণবাড়িয়া থেকে লিখেছে হ্যালো, আমি 2 ইয়ার্স ধরে শুনছি, আজকে ফার্স্ট টেক্সট করলাম, ওয়াও ভেরি গুড। ফামি আহমেদ লিখেছে আমার নিউজ ফিডে সরিষা ক্ষেত আর গোলাপের গ্রামের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে, দেখি শেষ পর্যন্ত কে জিতে, সরিষা ক্ষেত আর গোলাপের গ্রাম, আচ্ছা গোলাপ গ্রামটা হচ্ছে এখানেই তো, গোলাপ গ্রাম তো যাওয়া হয়নি কখনো এইদিকে। ওই লিখেছে ফারজানা গাজীপুর থেকে নৌকায় দুইটা পাথর নিয়ে আগুন ধরাইয়া, বললাম যে কিছু নাই দুইটা সিগারেট ছাড়া, তারপরে তারা নিয়ে আসতে, আচ্ছা পাথরই যদি আনা যায়, আচ্ছা পাথর যদি আনা যায় তাহলে তো ম্যাচও নিয়ে আসা যাবে নদীর পাড় থেকে, তাই না? জরুরি মাইকিং, মমিন মিয়া লিখছে আজ বিকালে একটি 5 টাকার কয়েন কুড়িয়ে পেয়েছি, যার হারিয়েছে উপযুক্ত প্রমাণ এবং 700 টাকা মাইকিং ভাড়া সহ দিয়ে যাবে। ওই প্রমাণ এবং কত টাকা পাইছে, 5 টাকার কয়েন পাইছে, 5 টাকার কয়েন, 5 টাকার কয়েনের জন্য উপযুক্ত প্রমাণ এবং 700 টাকা মাইকিং ফি দিয়ে নিয়ে যাবে। আচ্ছা মাহবুবা চাঁদপুর থেকে লিখেছে ছোটবেলায় কাগজ পেঁচাইয়া কত সিগারেটের মতো বানায়া খাইছি, কারো ফেলে দেওয়া সিগারেটের গোড়া টানছি, ভাবলে হাসি পায়, হ্যাঁ আমার বাবা মেনে নিবে না, আর আমি বলছি বিয়ে কি তোমার বাবাকে করবো নাকি, বাবা খুব সঠিক উত্তর। আর নারায়ণগঞ্জ থেকে লিখেছে ভাইয়ারা আমি তোমাদের অনেক বড় ফ্যান, লাভ ইউ ব্রো, তোমাদের দুইজনকে আমার অনেক ভালো লাগে, বিশেষ করে তোমাদের ভয়েস, আচ্ছা SMS টা পড়ো প্লিজ ভাইয়া, পড়ে দিয়েছি। NH নাইদ হাসান লিখেছে ভাই আমার মাথার ভিতরে আপনাকে মাথার ভিতরে এত জোক নিয়ে ঘুমান কেমনে, কে বলছে আমরা ঘুমাই, বিশ্বাস করো একদম ঘুমাই না রাতে কোনো ভাবে ঘুম আসে না, অর ঘুমা বলটু তো 12টা বাজলেই কাইত, 12টার পরে বলটুকে আর কোনো ভাবেই টেনে টুনে রাখা যাবে না, 12টা বাজছে মানে কাইত, বলছে ভাই বিশ্বাস করেন আজকাল ঝড় বৃষ্টি যাই হোক না কেন দুনিয়া উল্টায় গেলেও অফিস থেকে গিয়ে খাওয়া দাওয়া করে আপনার ভিডিওটা নিয়ে বসবো, ওটা এডিট করে সারা রাত দরকার হলে এডিট টেডিট করে সকালের মধ্যে ভাই রেডি, ঠিক আছে 11:30 বাজে বলটু বসছিস, হ্যাঁ কে ভাই বলটু যে ভিডিওটা নিয়ে বস, কিসের ভিডিও, সকালে ফোন দেন ভাই ঘুমাইতেছি, ভাই ঘুমাইতেছি ভাই, সকাল ভাই ভাই সকালে সকালে ফোন দেন, অনেক কাজ করছি ভাই বাসায় এসে হ্যাং করছি, ওরে বাপ রে যে সব কাজের কথা কয় বল্টুর বাসার কাজের মহিলারে ফোন দিলো, এত কাজের কথা কইবো না, সব কাজ আমারই করায় মহিলা আইসা, মহিলার কাজ হলো আমার দিয়ে করানো, আমার কাজ হলো কাজটা করা। যাই হোক মমিন মে লিখেছে বয়ফ্রেন্ডের মা বলছে আমার থেকে তুমি ওরে বেশি চিনো না বুঝছি,
মাইমুনা ঢাকা থেকে লিখেছে কি স্মোকটা আমি নৌকাতে ঘষবো, যদি না জলে তখন তো আমার মেজাজ গরম হয়ে যাবে, তখন সেই মেজাজের গরমের আগুনটা জ্বলে আগুনটা খালি মেজাজ গরম দেউ জামাই করে ভাই ভাই এখন তোমার কথা আমাকে মেজাজ গরম হয়ে যাবে না না মেজাজ গরম হয় কিন্তু গরম হলে কি আগুন জ্বলে এখানে প্রণীতা রয় লিখেছে বাবু নতুন বন্ধুদের দেখতে পাচ্ছি প্রণীতা রয় লিখেছে আমি তোমাদের নিউ ফ্রেন্ড মাদারীপুর থেকে বলছি তোমাদের মিস করছিলাম আমাদের কেন মিস করছিলাম আমি তো ছিলাম না আমরা তো এখানে ডেইলি আসতেছি সায়েম মতলব থেকে লিখেছে ভাইরা তোমরা কেমন আছো ভালো আছি আমরা সিদ্দিকা নরসিংদী থেকে হাই নাট বল্টু ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তোমাদের তোমাদের কি পরে মনে ভুলিতে পারি না কোনো মতে মনে রেখো আমায় রে বাপ কমলা সুন্দর লিখেছে আচ্ছা ওই গানটা মনে পড়ে যেতেছিল ওই যে ঘুমাতে পারি না সারা রাত ধরে বেবি কাম 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 না না বুকের ভিতরটা হাহাকার করে 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 ঘুমাতে পারি না সারা রাত ধরে এখন হচ্ছে ওই যে কার করে বল্টু তারপর হচ্ছে রহমান সাহেব তারপর হচ্ছে যে আরো আরো যারা যারা নতুন নতুন নায়ক নায়িকা হিরো নায়ক নায়িকা প্রত্যেকে হচ্ছে যে বেসুরা সুরে গান গাওয়ার জন্য হিট হ্যাঁ আমাদের নিয়ে একটা রিয়েলিটি শো করা উচিত কাউকে যদি কোন রকম সুরে গাইতে দেখা যায় ওই রাউন্ডে সে বাদ স্ট্রিক্টলি যদি সুরে লেগে গেছে কোন সুর ক্লাস স্কেল যাই হোক না কেন কোন ভাবে যদি মিলে যায় বাদ কাকতালীয় হলো মিলে গেল নেগেটিভ মার্কিং হবে যে ওই রাউন্ডে তুমি সেকেন্ড লাইনটা সুরে গাইছো সুরে গাইছো একদম অরিজিনাল এত সুরে গাওয়ার জন্য তোমার 5 মার্ক কাটা গেছে তুমি পাশের জন্য দেখো কি কি ব্রিলিয়েন্টলি বেসুরে গাইছো কনস্ট্যান্টলি সে বেসুরে গাইছে কত কনফিডেন্টের সাথে পুরো গানটা সে বেসুরে ছাড়া গিয়েছে এই এপিসোডে ও উইনার ও উইনার ও এপিসোড উইনার তার যারা মিউজিশিয়ান ছিল তারা দেখো মাথা চুল ছিটতেছে ওর লোকে মিলিতেই পারে না এই দেখি বোঝা যায় ও চ্যাম্পিয়ন হবে ওরা দেখো পাগলের মতো ঘুরতেছে ওরা তাল ওর লোক মিলাইতে পারতেছে না তার মানে ওই চ্যাম্পিয়ন কমলা সুন্দরী লিখেছে শীতকালে একটাই সমস্যা ছায়ায় বসলে শীত লাগে রোদ্রে বসলে মোবাইলে ডিসপ্লেতে কিচ্ছু দেখা যায় না দেখা না গেলেও শুনতে পাবেন আপনি আমাদের কল করার নাম্বার হচ্ছে 02-55-03-6659 কিন্তু ওই যে লাইভে এত কম সাউন্ড মানে কেন দিয়ে গেছে ইঞ্জিনিয়ার সাহেব নিজে দিয়ে গেছে লাইভে মনে হয় না ক্লিয়ারলি শোনা যায় কি যায় আই ডোন্ট নো কিন্তু লাইভের সাউন্ডের আপ ডাউন দেখে মনে হচ্ছে যে খুবই লো ভলিউম হওয়ার কথা এখানে যাই হোক আমরা যাই 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 হ্যাঁ কই হেডফোন কই ওই যে আই হ্যাভ এ হেডফোন আই হ্যাভ এ হেড হ্যালো হেলছি তো হ্যালো আরে আর কত হেলবো হেলতে পড়ে গেলাম তো ফান কল এই হাসিটার মানে কি আমরা শুনতে পাচ্ছি নতুন বলতে তুমি কতদিন ধরে শুনছো আমাদের একদম 2030 সালের 2020 এর নভেম্বর থেকে মাত্র 2 মাস হয়েছে আর তোমরা একদিন বলছিল না একদিন বলছিল না যে তোমাদের মিষ্টি খাওয়াতে চাই পরে তুমি বললে না যে তোমাদের অফিসে ঠিকানা দিয়ে গেলো তখন তুমি বললে না যে পুরোটা রেডিও লাগে বললেই হবে যে নাট বলতে অফিসে যাব তুমি মিথ্যা কথা বলছিলাম আমি তো একটা রিস্ক নিয়ে বলছিলাম আমাকে পাগল বল এই যে এখন তো তুমিও মিথ্যা কথা বললা তুমি কোথায় এসে রিক্সাওয়ালাকে বলছো
বসুন্ধরা সে রিক্সা হলকে কি বলছো? নাটবল্টুর অফিসে যাবো, নাটবল্টুর অফিসে যাবো, নাটবল্টুর রেডিও বললেও তোমাকে নিয়ে আসতো। হ্যাঁ, তুমি কাকে বলবো? রিক্সা নিজে রিক্সা রেখে তোমাকে বাসে নিয়ে আসবে, রিক্সাওয়ালা বুঝছো? হ্যাঁ হ্যাঁ শুনতেছি, বলো। একটুখানি গ্যাপ থাকলেই হ্যালো। ঠিক আছে, তাহলে আর তো কিছু বলার নাই তোমার, আমরা শুনলাম তুমি আবার রিক্সা নিয়ে চলে আসবা, ঠিক আছে? একবার এসে ডসটা খাও, তারপরে বুঝতে পারবা। এরকম বানায় বানায় ডস খাওয়ার গল্প বললে তো হবে না, আমাদের ডস দিতে চাচ্ছ? একদমই সত্যি হইলে তুমি বসুন্ধরার ভিতরে কখনো হচ্ছে যে আগে রিক্সাটা নিয়ে বসুন্ধরার ভিতরে ঢুকতে হয়, বসুন্ধরার ভিতরে ঢুকে তুমি রিক্সাওয়ালারে বললে হবে না কিন্তু। হ্যাঁ, মিষ্টি হাতে না দেখলি না, মিষ্টি নিয়ে তারপর হাতে মিষ্টি ছিল, মিষ্টি নিয়ে তারপরে রিক্সাওয়ালাকে বলতে হবে, তাহলে দেখবে মিষ্টির শহর রিক্সাওয়ালা মিষ্টি দেখলেই বোঝে যে এটা কাস্টমার কারা এই এলাকায়। হ্যালো, তুমি যে বুঝছো তার জন্য থ্যাংক ইউ। ঠিক আছে, আমি বোল্টুকে ছুঁড়ে মেরেছিলাম, পরে তোমার জোক শুনে আমি ওনাকে ছুঁড়ে, বোল্টু আমাকে ছুঁড়ে মারছে। অনেক ব্যথা পাইছি, কি বলো, কানের নিচে লাল হয়ে গেছো না? হ্যাঁ একদম, যে এই যে স্যানিটাইজার এই কি ছুটনি দাও না কানে গেল, মানে ফ্রি ফ্রি চিকিৎসা করে দিব, সমস্যা নাই, ফ্রি ফ্রি চিকিৎসা করে দিবা। কি আছে ডাক্তার? আচ্ছা ঠিক আছে, কে ডাক্তার তোমার? জি, তোমার বয়ফ্রেন্ড ডাক্তার তাই বলতেছো? আরে না, তাহলে আমার বয়ফ্রেন্ড নাই। ও আচ্ছা আচ্ছা, ডাক্তার, তাহলে ডাক্তারটা কি প্রচুর আশায় রইলাম। তুমি এখন কোন ক্লাসে পড়ো? সিক্সে? নাইনে পড়ো, বড় হয়ে ডাক্তার হবা, তারপরে চিকিৎসা করবা, ঠিক আছে? নিউটনের তিনটা সূত্র আজকের মতো রাখি, ভালো থেকো। নিউটনের সূত্র দিয়ে অপারেশন করতে পারবা, প্যারাসিটামল দিতে পারবা, প্রেসক্রিপশন লিখতে পারবা, ইনজেকশন দিতে পারবা। বাই বাই, কাটেন না এখন, আমি এক একই কথা বলছি। হ্যালো, নিউটনের সূত্রে এমন কিছু করা যায় না, এমন কিছু নাই। হ্যাঁ ঠিক আছে, অ্যালার্মটা বন্ধ করেন কাকা, রেডিও অ্যালার্ম সব একসাথে বন্ধ হয়ে যায় একটা লাল বাটনে। হ্যালো 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 হ্যালো, এই যে হ্যালো হ্যালো, কিছু তো বলো বলো। ওয়ালাইকুম আসসালাম, কে তুমি? নন্দিনী। হ্যালো, কে? ওয়ালাইকুম আসসালাম, তোমার নাম কি? আতিকা, মানিকগঞ্জ থেকে। আতিকা মানিকগঞ্জ থেকে? মানিকগঞ্জ আমাদের পাশে পাশে। হ্যাঁ, তুমি কি করে বুঝলা মানিকগঞ্জ আমাদের বাসার পাশে? কারণ আমাদের পাশে পাশে মানিকগঞ্জ। তো জিজ্ঞেস করছি, বল্টু ভাইয়ার ইয়ের পাশে, ইয়ের পাশে, বল্টু বাসার ভাইয়ার ইয়ের পাশে, বল্টু ভাইয়ার ইয়ের কিয়ের পাশে? ওই যে ইয়ের পাশে, শ্বশুর বাড়ির পাশে।
আমার কাজিন শুনতেছে, ওকে ওয়েলকাম করো। তোমার কাজিন শুনতেছে, ওয়েলকাম কাজিন, ওয়েলকাম করলাম আমাদের শোতে, ওয়েলকাম টু আওয়ার শো কাজিন। কাজিন ওয়েলকাম। ও মাত্র 3 দিন, মাত্র 3 দিন ধরে শুনতেছে। তুমি কত, 4-5 দিন হবে? আমি 1 মাস। 1 মাস, ভেরি গুড। তুমি কোন ক্লাসে পড়ো? আমি এবার 7 উঠছি। এবার 7 উঠছো, তো 7 উঠার আগে কোন ক্লাসে ছিল? 6 নারায়ণগঞ্জ থেকে। দরজা খুললে ভালো আছে। আগে বলেন ঘটনাটা কি হচ্ছে ওখানে। ঘটনাটা কি হচ্ছে? ঘটনাটা হইছে যে ঘটনাটা হলো আমি আসছি আমার ফ্রেন্ডের বাসায়। এতক্ষণ আপনি কোথায় ছিলেন? আপনি কি সামিয়া নাকি প্রথমে যে কে ধরলো? ইশরাত। ইশরাত না, আমি হলাম ইশরাত। হ্যাঁ আমি ইশরাত, আমার ফ্রেন্ড সামিয়া। আচ্ছা আচ্ছা, তো আপনি ফোন নিয়ে সামিয়ার কাছে কেন গেলেন? এই রোগের ট্রিটমেন্ট তো আমাদের কাছে নাই। দুই বছর যাবো শুনছি অনেকেই মানে ফোন দেওয়ার পর এরকম করার পর আমরাও বলতাম যে এইসব কি, এটা করার কি মানে, কিন্তু সত্যি সত্যি পাই আমার মনে হইতেছে যে মানে আসলে। আচ্ছা আমাদেরকে, আমাদের না 2-3 বছর এটাই মনে হয় মানে এটা করার কি মানে, তুমি আমাদের একটু বোঝাও তো। সত্যি মানে ভাইয়া, আপনারা যদি শুনতেন বা অন্য কারো শুনতেন আপনারা বুঝতে পারতেন। এবার যাওয়ার সময় বাসা চিনবা তো, রাস্তা চিনে ফিরে যেতে পারবো তো? তোমাদের বাসা কোথায় সেটা জানা হইলো না? ঠিক আছে, আমরা নারায়ণগঞ্জে ঘুরতে আসবো। হ্যাঁ বলেন। আমাদের এখানে ঘুরতে আসেন, আমাদের এখানে অনেক সরিষা ক্ষেত আছে। মারামারি হয় এখানে। ও বাবা, তাহলে আসবো কেন? আর তো সময় নেই আজকে আমাদের, আমাদের একদমই সময় নেই আজকে। বলেন। হ্যাঁ বলেন ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, জলদি বলতে হবে। আপনাকেও ধন্যবাদ আর আপনি ফোন করতে চাইলে। আজকে তো আর ফোন করতে পারবেন না, তবে আজকে হচ্ছে বুধবার তাই না? বৃহস্পতিবার, আগামী দিন কালকের দিন রয়েছে, এরপরে শনিবার হচ্ছে পুরো সারা মানে পুরো শো জুড়ে ফান কল হবে শনিবার দিন সন্ধ্যা 7টা থেকে 8টা পর্যন্ত। তো চাইলে সেই দিনে আপনি ট্রাই করতে পারেন। চল চল চল, তো এখন আমরা ব্রেকে যাই। শুনছেন ইভ্যালি প্রেজেন্টস নাটবোল্ট টু দ্য টু ফান কিংস।
বোঝাই না তখন ওই গানটাই জন্য গাইতে জানি বুঝছেন তো করে গানটা চলে গেছে এই যে দাগ হয়ে গেল কি ওরে বাবা সরি না এটা আমার না দুষ্টু হয়ে গেছি আমি আমি বুঝে গেছি সব কিছু সব বুঝে গেছি সব সব বুঝে লাই আমি আমি এত চালাক হয়ে গেছি সব বুঝে ফেলাই আচ্ছা সব বুঝে গেছো যাক হ্যাংওভার কাটছে আমাকে কেউ ভাইল আমাকে কেউ পড়ায় মোড়ে ভাইল দিয়ে কিছু করাইলে বড় হইব না আমি সব বুঝে নিছি না সব বুঝে গেছে এখন সব বুঝে সব বুঝে তো কিছু করতে পারতেছি না কারণ এখন শেয়ার তো এখান থেকে আমি পড়তে পারবো না আমি তো ওখান থেকেই পড়ি কোথায় চলে গেছে আমি তো সেটাই বুঝতে পারতেছি না এটা কেমন কথা বললেন শেয়ার পড়তে হবে জানি না শেয়ার পড়তে হবে না কিন্তু কিভাবে পড়ে এখানে আমি তো এখানতে পড়তেছি না শেয়ার যেন কোথায় কিভাবে পড়ে আর কি নতুন ট্যাব খুললাম আচ্ছা আচ্ছা ঠিক আছে চেষ্টা করতেছি দাঁড়াও মুমিন ভাই লিখেছে নাথ ভাইয়ের কিসের কি লিখছে আচ্ছা নাথ ভাইয়ের আইডি কোড পেতে চাও আমার মন বাবা রে কি বুঝি নাই নাথ ভাইয়ের পাবজি আইডি কোড আপনার পাবজি আইডি কোড কি আমার মন না দেশের অর্ধেক মানুষ স্ট্রোক করতো পারফিউম দিলেও কিন্তু ভালো দামি জিনিস শাফি আহমেদ শেয়ার করেছিল লিখেছে আমাদের বল্টু ভাই অপচয় করা একদমই পছন্দ করেন না তো সে এত হিসেবি আর সচেতন যে সিগারেট খেয়ে সিগারেটের ছাই না ফেলে ওটা দিয়ে দাঁত মাজবে প্রিয়ামণি লিখেছে দুই ঘন্টার মধ্যে যদি বয়ফ্রেন্ড না পাই তাহলে সময় বাড়িয়ে দেব শাহিন রানা শেয়ার করেছিল আমাদের রতনাল হাসান 1 GB ইন্টারনেট কিনলে সব MB শেষ না করে 20-25 MB রেখে দেয় সিম কোম্পানিকে দান করার জন্য সিমনাতুর জাহান লিখেছে মেয়েদের প্রোফাইল লক ইজ নর্মাল কিন্তু ছেলেদের প্রোফাইল লক ও বাবা গো বিশ্ব সুন্দরী মানে তারপরে হচ্ছে সব পরিচিত মুখগুলোই দেখতে পাচ্ছি এবং যারা যারা এমডি মারুফ খান লিখেছে আমি মারুফ কুয়েত থেকে কেমন আছো তোমরা ভালো আছি ভাই কুয়েত থেকে আপনি কেমন আছেন এই প্রথম অনেকদিন পরে বাইরের লোকের কমেন্ট পেলাম মানে আমাদের জোকান কেটে যাবে বন্ধুদের চলো যাই তাইলে জোক আনকাটে আমরা যেটা বলতে পারি কোনটা বলতে পারেন সেটা হচ্ছে যে মেয়ে দেখতে গিয়ে যদি দেখেন মেয়ের বাবা চুপচাপ বসে আছে মেয়ের মা একাই ঘর ঘর করতেছে তাহলে বুঝে নেবেন ওইটা আপনার জন্য সাবধান বাণী বাবা কিন্তু ইশারাই বলতেছে বাপজান চলে যাও দরকার নাই বলতেছে মেয়ের মা যদি পান খায় তাহলে মেয়ের সম্পর্কে জানা আপনার জন্য খালি 1 সেকেন্ডের ব্যাপার কিরকম খালি আপনি মেয়ের মায়ের সাইডে দেখে আম্মা আপনার লিঙ্কে পান আনছি শুন দিয়া দেখবেন মেয়ের মা হাতে পানটা নিয়ে মুখে পুইরা আঙ্গুলের চুন্না কামড় দিয়ে বলবে বাপজন তুমি এত লক্ষ্মী আমার মেয়েটা বিয়ে করে না ও পান খায় শুনছিলেন ইভ্যালি প্রেজেন্স নাট বল টু দ্য টু ফাইন কিংস আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই